হ্যালো, আর মনের রানী, আর ঘরে সম্রাজ্ঞী, আর কলিজার ভিতরে থাকা আর পোষা পাখি, এগো আর ঘরে লক্ষ্মী, কেমন আছো তুমি? আয় লক্ষ্মী নাই অলক্ষ্মী, আয় আমনে সংসারে অলক্ষ্মী, আমনে আরে বিদায় করে দেন। ওমা ওমা, হেতি আর ইমে করে খিল্লাই কিয়া? ওরা আয় না, তুমি আরাম করো। কা তোমার কে কি কইছে? তুমি উদে একবার আমারে কও না। কিছু আনো, আমনে আমারে বিদায় করে দিয়ে একটা সতী মায় আলুই ঘর করে। কত ত্যাগ করছি স্বামীর লাই, সংসারের লাই, একটু সুখের মুখ দেখমু। অথচ আজকে আর চরিত্র লই কথা কয়, আমি বাস্তব চাই না, আমি মরি যাইবার চাই। কে কইছে তোমারে? কে কইছে এই কথা? তুমি শুধু হেতের নাম আর একবার কও। হেতের দিলবা টানি অনি যদি আমি হেডের মেতেন গজল নামাইছি, আয় তুফাল মোল্লার হুক মকসদ না। আম্মাই কইছে আমি বলে আব্বাচ্চারে বলাই লই আইছি, হেতের তনে বলে আমি চাই চাই গিফট লই, অন আমনে কি করবেন? আম্মানি কইছে ইন্নালিল্লাহ, আম্মা কিনলাই চাই এই সমস্ত কথা কইছে। আর আম্মার এটা রোগ বুঝছো নি, হে বেডি যারে বেশি ভালোবাসে হেরে দুই কথা কইতে ছাড়ে না। এই যে আই হেডের ভূত, আরে দড়ি কোনো কারণ ছাড়া এ কান দড়ি টাইনতো, চুল দড়ি টাইনতো, সাবর সবার মাইতো, আই কিছু মনে করতাম না। আই জানি তো আম্মা যারে ভালোবাসে হেরে দুই কথা কয়। তুমি হেতি মুরব্বী মানুষ, কথা দড়ি থাকিও না। ইয়েতন তুমি দিন গণ দিন গণ, তুমি তোমার হরি আর আর মাইয়া বেগুন মিলিয়ে এনে চলি আইতো না, এমনি সাই সাই রাইতো আন্ধারের মিদ্দেন, তুমি সিডনি শহর দেখবা বুঝছো নি। মুখের কথায় চিড়া বিস্তো না, বাবুরি এটি তো ফায়ার হয়ে রয়েছে এখন। এই উকিল বেডি আরে সিদ্ধতের মধ্যে আলাইছে, আরো সদরের বাচ্চা দুগা, আরে তোরা আর জীবন লে খেলতে সাথ, কোন ভগ্নি পরীক্ষার মধ্যে হইলাম সতনের বাচ্চারা আর কাগজ। ও বাবি কে যায়? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বাইসা আনে আটকা গোয়াত কিলে কি এখন বাবি? বাতিজার বাড়িতে আইতে আটকা উঠতে লাগেনি। হেডান হাসা কথাই কইছেন, ভেরি নাইস। কি কি কইলেন বাবি? আরে নাস্তই বনি আনে কি এখন? এটা ইংরেজি শব্দ, এটার বাংলা হইতাছে আনে ঠিক কথা কইছেন। ও না ইংরেজিতে এর উল্টা আলটা যে কি জানে ব্যবসা করবো ভাবি, এই ইলিশ মাছ আর কচু আমি লই আইছি, আমনে এই কচু দি আর ইলিশ মাছ দি রাঁধি খাই একটা রিপোর্ট দিবেন, যদি ভালো হয় তাইলে এই কচু হাঁটাবো। আরে অস্ট্রেলিয়ায় তো খারাপ জিনিস হাঁটার যার জন্য বুঝেন না ব্যাপারটা, আপনি ভালো করে রাঁধি খাই আর এই রিপোর্টটা দিই। অন্যের রিপোর্টের উপর কিন্তু আর এই বাল বাচ্চাকে ভবিষ্যৎ নির্ভর করছে, আর ভবিষ্যৎ নির্ভর করছে। ভাইসা আপনি কি এখন আই তো বুঝি না। বুঝেন না, আস্তে আস্তে সবই বুঝবেন, আপনি খালি রিপোর্টটা দিয়ে। কি ব্যাপার, আপনি আমার বাসার ভেতরে ঢুকে গেছেন? আপনি এর আগে বাইরে থাকতেন, এখন বাসায় ঢুকে গেছেন? আমি এক্ষুনি পুলিশে ফোন করছি দাঁড়ানো। পুলিশ সামনে কি কল দিবেন? পুলিশ সামনে তো কে বাইক করব? কি করছেন আপনি? মামলার আসামি বানামু, হত্যা মামলার আসামি বুঝছেন নি? ইয়ার খুব স্বপ্ন না আন্নার, এই দেশের মোডাইল পুলিশ আপনার জেলখানার নিতেন নি, বিয়া করাইবো। ভাই ভাই শোনেন, আপনি আমার দেশি ভাই না? হ্যাঁ আপনি আমার দেশি ভাই তো, তাই না? আপনি একটু একটু শান্ত হন, আমরা একটু বসে একটু ঠান্ডা মাথায় আমরা আমরা কথা বলি। আপনি প্লিজ আপনার এই জিনিসের কোনো নাম আন প্লিজ ভাই। শান্ত হইতাম কেমনে? শান্ত হইতাম আমার একটু বুঝান না, কতদিন হয়েছে বোর মুখ দেখি না, আমার মুখ দেখি না, কি আর বাচ্চা লাই আর তো খান দেয় না।
আপনি তো এই দেশের মধ্যে মালালে খান দুলালে ঘোরেন, বুচুত বুচুত করি আর সামনে দিয়ে হুমকি দিই, গাড়ি লই দাম দাম, আর কি পরিবার নাই? আমি পরিবার ছাড়া নি, আমি মানুষ না? আপনি সত্যি করি কেন আর পাসপোর্ট ব্যবস্থা করে দিবেন? করে দিব রে ভাই, প্রমিস করতেছি, আপনি নামান ওটা, মনে যেন থাক ওইদি গেলাম, নাইলে কিন্তু অস্ট্রেলিয়ার জেলখানা অন্যগুলোকে অপেক্ষা করতেছে।